উনি যেরকম সেরকমই রলো না পারতে যখন আমার বাচ্চারা বলছে ওনার কাছ থেকে সাইট হয়ে যেতে তারপর আমি সাইট হয়ে গেছি আমার বড় ছেলে বলছে যে মা উনি আর ভালো হবে না ঠিক আছে ওনার কাছ থেকে আলা সেপারেট হয়ে যাও তারপর আমি সেপারেট হয়ে গেছি উনি বলছে যে আমার পাশে থাকবে আমার হাত ধরবে তাই বলছি ঠিক আছে যদি ওরকম কিছু হয় তো এটা না ঠিক আছে যেহেতু আমি সিঙ্গাল মাদার আসছি তাই বলা পড়বে উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে আমার বুয়েটে যে মসজিদ আছে ওখানে গেছে ওখানে কোরআন আছে ওটা ধরছে মসজিদ সাক্ষী রেখে উনি আমাকে বিয়ে করছেন আমার ক্যামেরা স্ক্রিনে রয়েছেন এনি নামের এক বোন তিনি ডিভোর্সি নারী তার তিনটি সন্তান রয়েছে তিনটি সন্তান থাকা সত্ত্বেও তিনি আবার দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং আবদ্ধ হওয়ার পরে তার জীবনে নেমে আসে ঝড় সেই কথাগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নামটা যদি একটু বলেন হ্যাঁ আমার নাম এনি সরি এনি আচ্ছা আপু কি হয়েছে মানে ডিটেইলস আকারে আপনি ঘটনাটা বলবেন আপনি একজন ডিভোর্সি নারী আপনার কয়টি সন্তান রয়েছে মানে তিনটা ছেলে তিনটা ছেলে আছে তো একটা ভদ্রলোকের সাথে আমার সম্পর্ক হয়েছে আমাদের এলাকারই উনি ঠিক আছে বর্তমানে উনি আমার বাড়িওয়ালা বর্তমানে উনি আমার বাড়ি হলো আমরা ডিটেইলস আকারে জানবো আপনার তিনটি সন্তান রয়েছে তো আপনার ডিভোর্সটা কিভাবে হলো কেন হলো ডিভোর্সটা তিনটি সন্তান রাখা আপনার আছে কেন ডিভোর্সটা হলো সেই কথাটা আমরা একটু আগে শুরুতে জানবো আচ্ছা বলতে সরি এটা বলতে চাচ্ছি না যে ওকে তো ব্যাপারটা ব্যাপারটা না তারপর তো যেহেতু আপনি ডিভোর্সি নারী একটু যদি সংক্ষেপে বলতে চান সংক্ষেপে বলেন মানে প্রবলেম ছিল ওনার বাচ্চার বাবার একটু প্রবলেম ছিল নেশা করতে উনি তো যেহেতু নেশা করতো তো ওনার সাথে তো জীবন আগে বাড়ানো যায় না তারপর আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি যে আমি তিনটা বাচ্চা নিলাম ওনার যাতে সংসারে মন বসে তো এই হিসেবে আনসার জিরো উনি যেরকম সেরকমই রোলো না পারতে যখন আমার বাচ্চারা বলছে ওনার কাছ থেকে সাইট হয়ে যেতে তারপর আমি সাইট হয়ে গেছি আমার বড় ছেলে বলছে যে মা উনি আর ভালো হবে না ঠিক আছে ওনার কাছ থেকে আলা সেপারেট হয়ে যাও তারপর আমি সেপারেট হয়ে গেছি এখন দর্শক এখানে আমরা একটু জানিয়ে রাখতে চাই একটি নারী কখন ডিভোর্সের সিদ্ধান্ত নেয় যখন স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে আসলে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না বা সম্পর্ক মানে ম্যাচ হচ্ছে না একে অপরের মানে কথা কাটাকাটি নিয়ে অনেক ধরনের অনেক কথাবার্তা হয় তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু যখন স্বামী স্ত্রীর মধ্যে বন না হয় তখনই কিন্তু তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয় তো এই এনি নামের এই ভনটিও কিন্তু তেরকমই করেছে আপ তারপরে তারপর একটা ভদ্রলোক আর কি আমাদের এলাকারই উনি ঠিক আছে তো আসা যাওয়া আমার ব্যাপারে সব কিছু শুনছে আসা যাওয়া করছে আমাদের বাসা আমাদের বাচ্চাদের সাথে ভালো একটা সম্পর্ক করলো করার পূর্বে উনি এরকম ভূমিকা পালন করছে যে উনি আমার বাচ্চাদের বাবা আমার পাশে এসে দাঁড়াইছে যে আমার একটা গার্জেন ঠিক আছে সেই হিসাবে মানে একটা মানে মানুষের মনের ভিতর কীভাবে ঢুকতে হয় উনি ওই কাজটাই করছে করার পূর্বে আপনি এর আগে আমি একটু বলতে চাই বাংলা একটি প্রবাদ রয়েছে বুড়ার মন জয় করতে হলে আগে জয় করতে হবে সন্তানের বা বাচ্চাদেরকে আগে কাছে টেনে নিতে হবে মানে তিনি কি এই এই কৌশলটা অবলম্বন করেছে আপনাকে কাছে পেতে হলে তা আপনার সন্তানদেরকে আগে তিনি কাছে টেনে নিয়েছে এই ধরনের কোনো কিছু আচ্ছা তারপর কন্টিনিউ তারপর তিনি বাচ্চাটির প্রতি অনেক খেয়াল করেছে ভালো মন্দ সবসময় এসে জিজ্ঞাসা করতো বাচ্চারা কি খাবে না খাবে এটা ওইটা নিজের এখান থেকে যতটুকু মানে সাপোর্ট দেওয়ার উনি দিচ্ছে এদিকে আপনার সেকেন্ড হাজবেন্ড হ্যাঁ সেকেন্ড হাসব্যান্ড আর কি তার সাথে আপনার প্রথমে পরিচয়টা কোথায় আমাদের এলাকায় উনি এলাকার আমিও ওই এলাকারই ঠিক আছে রাস্তায় ঠিক আছে রাস্তায় আসা যাওয়া করতাম বা বাইরে যে কোনো দোকানে ওখানে বের হইতাম তখন উনার সাথে হাই হালো হইতো তো হইতে হইতে দেখা গেলে একটা ভালো সম্পর্ক উনার সাথে আমার হয়ে গেছে তো এখন উনি বলছে যে আমার পাশে থাকবে আমার হাত ধরবে তাই আমি বলছি ঠিক আছে যদি ওরকম কিছু হয় তো এটা গুনা না ঠিক আছে যেহেতু আমি সিঙ্গল মাদার আসছি রাস্তায় বলা পড়বে উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে আমার বুয়েটে যে মসজিদ আছে ওখানে গেছে ওখানে কোরআন আছে ওটা ধরছে মসজিদ সাক্ষী রেখে উনি আমাকে বিয়ে করছে মানে এটা মসজিদ সাক্ষী রেখে বিয়ে করেছে এমনি কোনো কাজী ডেকেও হয়নি বা কোর্ট কাবিনও হয়নি সেটা হয়নি তা যাই হোক যেভাবে চলার সংসার সুন্দর তিন বছর চলতেছে তো যখন আমি জানতে পারলাম ওনার সেকেন্ড ওয়াইফ আছে আমি জানতাম ওনার একটাই তো পরবর্তীতে শুনলাম যখন দুইটা আছে বাচ্চারাও মানে হয়তো বড় ছেলে কিছু তো বুঝতে পারছে তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে মা কেম নাকি মামা এভাবে আসা সেটা তো মানুষও খারাপ বলবে তো বলার পরে উনি কি করেছে আমাকে নিয়ে চলে গেছে ওনাদের বাসা আমি যেখানে ভাড়া ভাড়া থাকতাম ওখান থেকে আমাকে উঠাইছে উঠাইছে ঠিক আছে মানে উপরে যে বাসা তুমি এখানে থাকো ওখানে আমার আসা যাওয়া করতে কষ্ট হয়ে যায় তুমি আমাদের এখানেই থাকো আমার এই বাড়ি আছে এখানেই থাকো তুমি আচ্ছা আপনার ওখানে প্রথমে যখন আপনাকে তার বাসা উঠালো তার আগে কি আপনার বাসায় তিনি যাতায়াত করতো না রাস্তায় দেখা হতো রাস্তায় দেখা হতো বাইরে নিয়ে যেত মাওয়া আসে তারপর আপনার গিয়ে তিনশো ফিট আছে যেখানে মন যেত সেখানে বেড়াটে তাড়াতে নিয়ে যেত বাচ্চাদের সহই এটা ওইটা যাই হোক তো উনি যে হত বাসায় আসতে পারতেছেন আর আমি যে বাসায় ছিলাম সে বাড়িওয়ালাকে উনি ভালো করেই চিনে তো ওনার বাসা যখন আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর থেকে ওনার আসা যাওয়া চালু হয়েছে আসা যাওয়া চালু করলো আসা যাওয়া চালু করতে করতে দেখা গেলো যেহেতু সম্পর্ক আমরা জড়াই গেছি তা আমি যখন জানলাম ওনার সেকেন্ড ওয়াইফটার কথা তখন ওনাকে আমি চাপ দেওয়া চালু করছি যে আপনি কাগজ কলমে করেন এই দীর্ঘ ছয় সাত মাস যাবৎ এটা মানে বলার ছিল তার আচ্ছা আপনার সাথে রাত্রি যাপন করতেন কোথায় মানে আপনার ওনার বাসা আনার পরে নাকি না আগে যে বাসায় ছিলেন সে বাসায় বাসা আনার পরে বাসা আনার পরে আপনার সাথে রাত্রি যাপন করতেন রাতে বলতে কি চলে যেত রাতে থাকতো না চলে যেত ঠিক আছে রাত্রে চলে যাওয়ার কারণ কী ছিল আপনি এটা নিয়ে কোনো কথাবার্তা বর্তাকে জিজ্ঞেস করেন নি হ্যাঁ জিজ্ঞাসা করেছি ওনার দুইটা বউ আছে এখন থাকলে তো না প্রবলেম বাস মানুষরাও খারাপ বলবে কারণ ভারীটা হিসাবে আমি থাকতেছি ও তো কাউকে বলেনি আর সে ব্যাপারটা আমিও কাউকে বলিনি তখন তো আমার ছেলেরাও জিজ্ঞাসা করবে যে মামা কেন থাকতেছে ঠিক আছে সেই হিসাব করে আমিও চুপ থাকতাম ও চুপ করে চলে যেতাম ব্যাস এইটাই তারপর যখন আমি চাপ দেওয়া চালু করলাম বিয়ের কথা যখন বলা চালু করছে যে কাগজ কলমে করো তারপর থেকে আমি পরে মানে মানসিক অত্যাচার উনি চালু করছে আমার সাথে পারতেছে না আমার বাচ্চাদেরকে ধরতেছে আমার বাচ্চাদেরকে ছাড়ে আমাকে ধরে সেই হিসাবে আমি অনেকবার থানায় গেছি এগুলো এগুলা টর্চারিং করছে এগুলা করছে আপনি বলছেন এটা কি আপনি যে তাকে বললেন যে স্বীকৃতির জন্য স্ত্রী স্বীকৃতির জন্য যে কাগজ কলমে কোর্টে বা কাজ দেখে আমাকে বিয়ে বিয়ে করো বা স্ত্রী স্বীকৃতি দাও এ ধরনের কোনো কিছু হ্যাঁ হ্যাঁ ওটা বড় পর থেকেই মানে ও আমার উপরে এমন জুলুম করা চালু করেছে এমন আমাদের ভাড়াটাদেরকে নিয়ে উনি মানে পুলিশ টুলিশ সব কিছুই আইনগতভাবে উনি ব্যবস্থা নিয়েছে কিন্তু ওনার ক্ষেত্রে উনি আইনগত ব্যবস্থা নিছে ওনারা ব্যবস্থা দিছে আর আমি যে কতবার অভিযোগ নিয়ে গেছি ওনারা কোনো অভিযোগ আমার নাই কোনো না সাত পাঁচ থেকে ছয়বার আমি গেছি আপনার অভিযোগ কিসের ভিত্তিতে নিবে আপনার কাছে কি এমন প্রমাণ রয়েছে তিনি যে আপনার হাজব্যান্ড বা আপনার সাথে যে তিনি রাত্রি যাপন করেছে এ ধরনের কোনো প্রমাণ প্রুফ আপনার কাছে রয়েছে কি না কোনো প্রুফ নাই ঠিক আছে তাও একটা ভাড়িটার সাথে বাড়িওয়ালা যদি বাসা ছাড়ার কথাও বলে যেহেতু উনি বারবার বলতেছে আমি বাসা ছাড়ার কথা বলতেছি ওনাকে অনেকবার নোটিস দেওয়া হয়েছে উনি বাসা ছাড়তেছে না নোটিস দেওয়ার পূর্বেই বলে যে তোমাকে কাগজ দিলে তুমি কাগজটা নিও কারণ ওরা তো দেখবে ওনার ওয়াইফরা ওদেরকে তো দেখাইতে হবে তোমার থাকা তুমি থাকবো এই মানুষটা যদি এগুলো কথা বলে এখন আপনারাই বোঝেন একটা বাড়িওয়ালা যদি ভাড়িটারে বের করে তার সাথে কি এরকম অত্যাচার করে বের করে অবশ্যই কোনো কারণ আছে কারণ ছাড়া তো বের করতেছে না একটা ভাড়িটা আমি নোটিশ দিলাম তুমি বাসা ছেড়ে দাও যেটা সাধারণ ব্যাপার তো কেন উনি এরকম করলো কেন আমার কল আছে কারেন্ট আছে সব কিছু বন্ধ করে দিছে গ্যাসটা সব কিছু বন্ধ করছে করবে আমার বাচ্চাদের উপরে জুলুম করতেছে বাড়িওয়ালার ভাড়িটার সম্পর্ক থাকলে এটা করে এটা তো আপনারা বুঝেন না কি বুঝেন না আচ্ছা তিনি যে তার সাথে তিনি যে আপনাকে মসজিদ সাক্ষীকে বিয়ে করেছে আমরা তো জানি একটি বিয়ে হলো পবিত্র বন্ধন তো পবিত্র বন্ধন যখন স্বামী স্ত্রীর বন্ধনে যখন জড়াবে দুই দুই পক্ষেরই সাক্ষী থাকে আপনার পবিত্র বন্ধনে কে কে সাক্ষী ছিল না ওনার বন্ধুই শুধু ছিল একজনই ওনার বন্ধু ছিল এছাড়া আর কেউ ছিল না ও তো বলছে যে উপরে আল্লাহ আছে আল্লাহ পাক জানলেই হয়েছে সমাজের জন্য লেখা পড়ে

প্রকাশ করতেছেন না উনি শিকার যাচ্ছে না আর আপনাদেরও বোঝা উচিত ঠিক আছে যে কেন আমি আপনাদের আশ্রয় চাচ্ছি কি কারণে যাচ্ছে আর একটা ভাড়িটা বাড়িওয়ালা সম্পর্কর মধ্যে এরকম কখনো কোনো বাড়িওয়ালা করে না ভাড়িটার সাথে অবশ্যই কোনো কারণ আছে আপনাকে যখন তিনি তার বাড়িতে নিয়ে গেছে গিয়েছে ভাড়া দিয়েছে রুম আপনার তার বাড়িটা কয়তলা আপনাকে কয়তলায় উঠাইছে প্রথমে আমি তিন তলায় ছিলাম প্রথমে তিন তলায় তারপরে তারপরে এখন ছয় তলায় গিয়েছে এখন ছয় তলায় আছেন হ্যাঁ উনি থাকতো কয় তলায় উনি ওই বাসায় থাকে না উনি হাজী সেলিমে টাওয়ারে থাকে উনি ওই বাসায় থাকে না আচ্ছা ফ্ল্যাট কিনা আছে ওখানে ওখানে উনি থাকে তার মানে উনি তার বাসা থেকে আপনার বাসায় যাতায়াত হ্যাঁ আসা যাওয়া করতে আচ্ছা বলুন আপনি এটার এখন কি চাচ্ছেন আর যাই হোক কি চাচ্ছেন সর্বশেষ একটা বিচার চাচ্ছি ঠিক আছে এটা মানে না পারতে আমি আপনাদের কাছে আসলাম এটা একটা বিচার যেটা ভালো হয় সেটা বললে আমি ওটাই করব এখন যদি আপনি যদি সে যদি তার ভুল বুঝতে পেরে বা তার যে সাবেক দুই স্ত্রী রয়েছে আপনার যাদের কথা বললেন তাদেরকে যদি তাদের কানে কথাটা যায় বা তারা যদি মেনে নেয় বা আপনাকে যদি স্ত্রী স্বীকৃতি দেয় আপনি কি তার স্ত্রী হবেন হ্যাঁ অবশ্যই কারণ ধোকা তো উনি দিছে আমি তো দিইনি আসলে সংসার করবেন হুম করব করবেন আপনার হাজবেন্ডের ছবি ভোটার আইডি কার্ড বা কোনো তথ্য প্রমাণ আছে আপনার কাছে এই মুহূর্তে ভাইয়া ছবি আছে ওনার ওনার ছবি আছে তারপর আপনার গিয়া কিছুটা ভিডিও আছে আপনার গিয়া ওই যে চোদ্দো ফেব্রুয়ারিতে আমার অপারেশন হয়েছে তখন উনি রাতে সাড়ে চারটা পর্যন্ত আমার সাথে মেডিকেলে ছিল সেটা ইয়াটা ভিডিও আছে এগুলো কি আমরা আপনি দিতে চাচ্ছেন আমাদের ভিডিও তো আমরা প্রকাশ করতে পারবো অবশ্যই আপনাদের কাছে যেহেতু আসছি তো টাইম বিচারটা আমি পাবো এতটুকু আমি আশা করছি আচ্ছা এই যে আপনি যে অভিযোগটা এনেছেন আমরা ভিডিওতে প্রকাশ করব এই ধরনের কোনো প্রুফ ছাড়া তো আমরা প্রকাশ করতে পারি না মানে লিগেল কোনো প্রমাণ ছাড়া না লিগেল তো আছে উনি আর আমি তো আছে এছাড়া তো আর ওখানে কেউ নাই আন তো এখানে কিছু দেখতেছি না কেন উনি একটা ভাড়িটার সাথে কথা বলার জন্য রাতে সাড়ে চারটা পর্যন্ত মেডিকেলে থাকবে কোনো কারণ ছাড়া আপনার ওয়াইফ অসুস্থ অবশ্যই আপনি আপনার ওয়াইফের পিছিয়েই থাকবেন তাই না যেহেতু অসুস্থ আছে দেখি আমি ওর সাথে থাকি ওর কি খবর না খবর উনিও ছিল সাড়ে চারটা পর্যন্ত রাতে অলরেডি সকাল হয়ে গেছে আচ্ছা এখন শেষ করি সর আপনি কি চাচ্ছেন মানে আপনি কি স্ত্রী স্বীকৃতি চাচ্ছেন না আপনি তার কাছ থেকে আবার সেপারেট হতে চাচ্ছেন না উনি যদি বিচার মানে স্ত্রী যেটা আমি চাচ্ছি উনি যাতে আমাকে বিয়ে করে ঠিক আছে যদি না করে তাহলে এটার বিচারটা যেটা ভালো হয় সেটা করে দেন তাহলে কি আপনি বিয়ে ছাড়া তার সঙ্গে সংসার করেছেন না আমি তো ওটা ছাড় করিনি কিন্তু উনি তো শিকার জিতেছে না উনি তো বলছে আমার টাকা আছে আমি পারবো আইন কিনতে না ওনারা তো এ বিষয় নিয়ে কথাই বলেনি ঠিক আছে আমার সাথে যেটা হয়েছে এ বিষয় নিয়ে কোনো কথা বলেনি শুধু বলতো যে আপনার যান ওনার বাসা উনি যদি না রাখে আপনি জোর করে থাকতে পারবেন না তা আমার বাচ্চাকে কেন সারা রাত বাইরে রাখলো ট্রিপল নাইনেও আমি ফোন দিয়েছিলাম পুলিশ সাথে এখা গেছে তখন উনি ডিসি স্যারের কথা বলে ওই পুলিশকে বিদায় দিচ্ছে সারা রাত আমার বাচ্চা বাইরে রয়েছে আমার বাচ্চাকে ঢুকতে দেয়নি বলছে অন্য অন্য ভাইটার জন্য কি মানে উনি ইয়ে করবে মানে কি বলে ওটাকে সব রকমের উনি সাহায্য করবে আমাদেরকে করবে না আর যদি আমাদের কাছ থেকে এখন যদি তুমি বাসায় ঢুকতে চাও তুমি এখন আমাকে সরি বলো আর লিখিতে দাও যে এক মাসের মধ্যে বাসা ছেড়ে দেবা কোন বাড়িওয়ালা আছে এরকম নিয়ম নিয়ে চলে কোনো কারণ ছাড়া আচ্ছা এখন আপনি শেষ করি সরি কী চাচ্ছেন বাস ওই যে বললাম তো ভাইয়া যেহেতু সম্পর্ক করেছে তাহলে আমি বিয়ে করবো কে বিয়ে করবে হ্যাঁ তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম পুরান ঢাকার বাসিন্দা এনি মসজিদ সাক্ষী রেখে কিন্তু তাকে বিয়ে করেছে এটা এক ধরনের প্রতারণা তো সত্যমিথ্যা যাচাই করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আজকের ভিডিওটি এখানে শেষ করব তার আগে বলে রাখতে চাই প্রশাসন যথাযথ প্রক্রিয়ায় যেন এই ভনটির সুষ্ঠু একটি তদন্ত করে যেন সঠিক বিচার করা হয় সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ